বিদেশি ঋণে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তাই এ দেশের পরিণতি শ্রীলঙ্কার মতো হবার কোনো সম্ভাবনা নেই। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এসব তথ্য দেন। ওয়েবিনার আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এক একটি দেশের অর্থনীতি এক একটি রকম, আমাদের দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবার কোনো সম্ভাবনা নেই। জানান, 2020 সালের জিপিডির 34.7% সরকারি দায় দেনা, গেল 3 বছরে বৈদেশিক ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে বলেও জানান দেবপ্রিয়। দেশের অভ্যন্তরীণ দায় দেনা $69 বিলিয়ন জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের মাথাপিছু ঋণ $432। তার আগের দশকের চেয়ে প্রায় আপনার এখানে সেই হিসেবে বললে পরে প্রায় 1.5 গুণ বেড়ে গেছে, মানে বৃদ্ধির হার। এবং এই মুহূর্তে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে আমাদের দায় দেনা মাথাপিছু এখন $432। আমরা প্রায় প্রত্যেক বছর প্রায় $10 বিলিয়ন মতো করে দায় দেনা বাড়াচ্ছি।